নিয়মিত খেলোয়াড়দের অনেকেই না থাকায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চেনা রূপে দেখা যায়নি রিয়াল মাদ্রিদকে। করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মাদ্রিদরা এবার ফিরলেন শুরুর একাদশে। তাদের হাত ধরে স্বরূপে ফিরল ইউরোপের সফলতম দলটি। একপেশে ম্যাচে তারা উড়িয়ে দিল তলানির দল লেভান্তকে। সান্তিয়াগো বার্নাবিউতে বৃহস্পতিবার রাতে 6-0 গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। এদিন হ্যাট্রিক করেছেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। একটি করে গোলের দেখা পেয়েছেন করিম বেনজেমা, রড্রিগো গোয়েস ও ফেরলদ মন্দে। রিয়ালের হয়ে চলমান মৌসুমে অবিশ্বাস্য ছন্দে আছেন ভিনিসিয়াস। তার নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার পাশাপাশি লালিগা চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান এই তরুণ এই ম্যাচে করেছেন দুর্দান্ত এক হ্যাট্রিক। নিজেদের মাঠে প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য দেখিয়েছে রিয়াল। ম্যাচের 54% বল দখলে রেখে লেভান্তের জালে 27 শট নিয়েছে রিয়াল মাদ্রিদ, যার 16টি ছিল লক্ষ্য বরাবর। এদিন ম্যাচের 13তম মিনিটে ম্যান্ডির গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর 19তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে গোল করেন করিম বেনজেমা। পরে 34তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন আরেক ব্রাজিলিয়ান তরুণ রড্রিগো গোয়েস। প্রথমার্ধের শেষ মিনিটে লুকা মডরিচের বাড়ানো বল থেকে নিজের প্রথম ও দলের চতুর্থ গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। 4-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে 68তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াসের সেই গোলেই 5-0 ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। পরে ম্যাচের 83তম মিনিটে নিজের হ্যাট্রিক গোল করেন ভিনিসিয়াস। হ্যাট্রিক পূর্ণ করে রিয়াল মাদ্রিদের ষষ্ঠ গোলটি করেন এই ব্রাজিলিয়ান। কয়েক মিনিট এই লিড ধরে রেখে বিশাল জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।